বিস্তারিত জানাতে কুড়িগ্রাম নদী তীরবর্তী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদশা, ব্যারেজ খুলে দেয় তিস্তা পারের প্রায় 10,000 পরিবার পানিবন্দী হওয়ার খবর আমাদের কাছে এসেছে, কি বলছেন পানি উন্নয়ন বোর্ড তাদের ব্যাপারে? জি সাদে, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রাজাহাট উপজেলার তিস্তা পারের বুড়িরহাট এলাকায়। আপনি জানেন যে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়, কিন্তু এই পানির তীব্র একটা স্রোত, মানে পানি যেভাবে তীব্র গতিতে নামছে, আর কুড়িগ্রামের উপর দিয়ে কিন্তু এই তিস্তা নদী 43 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এর ফলে কিন্তু এই পানির কারণে, তীব্র গতির কারণে কিন্তু কুড়িগ্রামের যে 43 কিলোমিটার ব্যাপী যে তিস্তা নদী রয়েছে, এই নদীতে কিন্তু ব্যাপক ভাঙ্গন শুরু হয়ে গেছে। আর এখানকার স্থানীয় জনগণের সাথে আমার কথা বলেছি, স্থানীয় বাসিন্দা যারা, তারা আমাকে জানিয়েছেন যে সকালবেলাও কিন্তু নদীতে কোনো পানি ছিল না। তারা আমাকে জানিয়েছেন, তারা বললেন যে সকালের পর থেকে কিন্তু এই পানি বাড়তে শুরু করেছে, এবং এই ভয়াবহ যে ভাঙ্গন, এর কারণে কিন্তু এই নদী পারের মানুষ যারা, তারা কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছে যে বিশেষ করে চর অঞ্চল যেগুলো রয়েছে, নদীর নদীর অববাহিকার যে চর অঞ্চল রয়েছে, সে চর অঞ্চল গুলো কিন্তু অলরেডি যে ঘর বাড়ি গুলো রয়েছে সেগুলো কিন্তু পানি ঢুকে পড়েছে। এই অবস্থায় পানি বাড়বে কিনা, আরো কি অবস্থা সৃষ্টি হবে, এটা জানার জন্য আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন যে যে পানির গতি আপনার নীলফামারিতে ডালিয়ে ব্যারেজে যে পানির গতি, এই পানিটা নীলফামারির থেকে আসতে এখানে 12 ঘন্টা সময় লাগে, ফলে সন্ধ্যার পর থেকে কিন্তু যে পানির গতি আছে এটা আরো বাড়তে পারে, এবং এই পানির তীব্র গতির কারণে ভাঙ্গনও আরো তীব্র হতে পারে। এজন্য তারা বলছেন যে সম্ভাব্য যে এলাকাগুলোতে ভাঙ্গন শুরু হয়ে গেছে সেগুলোতে কিন্তু তারা বালির বস্তা ফেলে কিন্তু ভাঙ্গন প্রতিরোধের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড আমাকে আরো জানিয়েছেন যে আগামীকাল থেকে হয়তো পানি কমার একটু আশা করছেন তারা। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।